আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টাকার রেট অনেকটাই বেড়েছে, আবারও 30-এর কাছাকাছি। যারা আজকে দেশে টাকা পাঠাবেন তারা সর্বোচ্চ রেট পাবেন, গতকালও কিন্তু সর্বোচ্চ রেট ছিল। আজকে সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে আপনার এসএনবি ব্যাংকের মানিগ্রাম। তবে খেয়াল রাখবেন এসএনবি ব্যাংকের দুইটা সার্ভিস, একটা হলো ব্যাংক টু ব্যাংক আর একটা হলো ইনস্ট্যান্ট মানি অর্থাৎ মানিগ্রাম। মানিগ্রামে পাঠালে 29.50 টাকা, আর যদি আপনি ব্যাংক টু ব্যাংক পাঠান এসএনবি ব্যাংকের তাহলে পাবেন 27.69 টাকা। তার মানে প্রতি এক রিয়ালে আপনি যদি ব্যাংক টু ব্যাংক পাঠান 1.81 রিয়াল কম পাবেন। তাই বলবো অবশ্যই ইনস্ট্যান্ট মানিতে টাকা পাঠাবেন। এরপরে ইউআরপের বিকাশে এবং ইউআরপের ওয়ালেটে পাবেন 29.38 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 29.49 টাকা, এসটিসি পেতে পাবেন 29.35 টাকা, আলরাজি ব্যাংকে আজকে টাকার রেট অনেকটাই কম দিচ্ছে 29.35 টাকা, বিনিয়ালাতে দিচ্ছে 28.98 টাকা, অন্যান্য ব্যাংকেও টাকার রেট কিন্তু 29 টাকার উপরেই আছে। আমরা আপনাদেরকে সবসময় পরামর্শ দিই আপনি টাকা পাঠানোর আগে যাচাই করে নেবেন, ব্যাংকে যাবেন, প্রশ্ন করবেন কোন সার্ভিসে কত রেট। ইনস্ট্যান্ট মানি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন, ইনস্ট্যান্ট মানি সম্পূর্ণ বৈধ। যেমন ইউআরপিতে আছে 3টা সার্ভিস, ওয়ালেট আছে, ব্যাংকে ডিপোজিট আছে, এছাড়া আছে বিকাশ। অনেকেই মনে করেন বিকাশে টাকা পাঠালে হুন্ডি, না, বিকাশে কিন্তু বৈধ আছে। যেমন এসটিসিপির সাথে বিকাশের কন্ট্রাক্ট আছে, এরপরে আপনার ইউআরপির সাথে আছে, ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে আছে, 3টা ব্যাংকের সাথে বিকাশ বর্তমানে বৈধভাবে চুক্তি করেছে রেমিটেন্স নেওয়ার জন্য।